নমস্কার আমি সুব্রাংসুদাস আমরা আছি নবীন কিষাণ কোম্পানি থেকে তো আমার সঙ্গে একজন চাষী বন্ধু আছেন যিনি আমাদের কোম্পানি থেকে নবীন কিষাণ কোম্পানি থেকে কি ব্যবহার করেছিলেন নবীন ব্যবহার করেছিলেন নিম কোফিট নিম নিম কোফিট তো নিম কোফিট যেটা 5 কেজির প্যাকেজ 5 কেজি তো উনি ব্যবহার করেছেন উনি কতটা কি ব্যবহার করেছেন এবং কি রেজাল্ট পাচ্ছেন সেই ব্যাপারে আমরা জেনে নেব তার আগে উনার সঙ্গে একটু পরিচয়টা করিনি আপনার নাম বলুন রতুন ঘোষ একটু জোরে বলুন রতন ঘোষ আচ্ছা রতন ঘোষ তো আপনার গ্রামের নাম বলুন শিয়াখালা শিয়াখালা থানা থানা থানাচন্ডীতল আর জেলা জেলা হুগলি তো আপনি কতদিন আগে এটা ওই নিমকফিট প্রোডাক্টটা ব্যবহার করেছিলেন আমি নিম যখন জমি চাষ দেওয়া হয় হুম সেই সময় সারের সঙ্গে সার দেওয়ার আগে নিম দিয়ে হুম জল দেওয়া হয়েছিল তারপরে আমি ফার ওপ করেছি করে চাষ চাষ দিয়ে চা মানে রোপণ করেছিল কতটা নিয়েছিলেন আপনি আমি ছ কেজি দশ কেজি নিয়েছিলাম দশ কিলো দশ কেজি তো কতটা জায়গায় দিয়েছেন আপনি দশ কেজি আমি তিন বিকে দুবার দিয়েছিলাম তিনবার তিন বিঘে দুবার তো আপনি অ্যাকচুয়ালি নিয়েছিলেন ছ কিলো ছ কেজি ছ কেজি তো যেটা নিয়েছেন সেটাই ঠিক আছে তো আপনি ব্যবহার করার পর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনার জমি কোনটা আমার জমি এই তো পেছনেরটা তো এদিকটা একটু আসো এটা আপনার জমি জমিটা একটু দেখা তো এই জমিটা হ্যাঁ আর এই এই সাইডের যে জমিটা আছে দাদার জমি এটা আপনার দাদার জমি উনি ব্যবহার করেছিলেন কি করেন না উনি নিম কোভিড ব্যবহার করেন নি করেন নি তো আপনি ব্যবহার করার পর কিছু পার্থক্য কিছু বুঝতে পারছেন কি গাছের ডেভেলপ হয়েছে অনেকটাই হ্যাঁ দাদার থেকে ডেভেলপ হয়েছে তো অ্যাকচুয়ালি যে গাছে আপনার ফলন আছে সেই রকমই গাছ হয়েছে তো আমরা একটু রেজাল্টটা দেখব যে আলুটা কতদিন বয়স হলো গাছে প্রায় আড়াই মাসের ওপর হয়েছে আড়াই মাস মানে ফল থেকে আড়াই মাস হয়েছে আচ্ছা তো তাতে আপনার রেজাল্টটা কি একটু আমরা একটু দেখব একটু দেখান মাটিটা খুঁড়ে এদিকটা নিয়ে চলে আসুন একটা সাইডটা খুঁড়ে একটু দেখান

একই দিনে বসানো তো? একই দিনে বসানো। আচ্ছা। আচ্ছা, আদা গাছটা ওঠানো ওঠানোর দরকার নেই। হ্যাঁ। আচ্ছা। এইরকম আলু হচ্ছে। এটা উপরে ছিল। আর একটু দেখুন ভেতরের দিকে। এদিক দিয়ে কি মনে হচ্ছে আলুটার ডেভেলপমেন্ট দাদার চেয়ে বেশি হয়েছে তো এদিক দিয়েও আপনি একটা পার্থক্য দেখতে পেলেন তো গাছটাই এটা কিন্তু দেখে মনে হচ্ছে গাছের কালারটা কিন্তু আপনার দাদার ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে কিন্তু হ্যাঁ ফলনের দিক দিয়ে ধরুন ফলনের দিক দিয়ে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে আমার গাছটা হলে শুধু ফলন আসবে সেটাও একটা ভাব তো আপনি ব্যবহার করার পর আপনি স্যাটিসফাই কোম্পানি থেকে না কোম্পানি থেকে সচেষ্ট কাজ আছে বলে মনে হচ্ছে আমার গাছ দেখেই মনে হচ্ছে সেটা আর ফল দেখেও তো মনে হচ্ছে আচ্ছা তো আদার্স যে চাষি বন্ধুরা যারা মনে করেন যে এটা আমার ব্যবহার করা দরকার কি দরকার নেই তো তার ব্যাপারে যদি কিছু বলে তার পাশাপাশি জমিতে চাষ করলে সে তো তফাৎ বুঝতেই পারবে সে নিজের চাষি আপনার মতো বলে দিতে হবে না ঠিক ঠিক তো দূরের কোনো হ্যাম্পারেজ হয়ে যাবে সে তো অবশ্যই 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 তো অসংখ্য ধন্যবাদ কোম্পানির তরফ থেকে সঙ্গে থাকার জন্য জুড়ে থাকুন কোম্পানির সঙ্গে